জামায়াত শিবির সাতক্ষীরা অঞ্চলকে মিনি পাকিস্তান বানানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রুখে দাঁড়াও সংগঠনের সদস্য সাংবাদিক আবেদ খান। মঙ্গলবার মুক্তিযুদ্ধ জাদুঘরে অবরুদ্ধ সাতক্ষীরার কলারোয়া, দেভাটা, কালীগঞ্জ ও বুধহাটা থেকে ফিরে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় বাংলাদেশ রুখে দাঁড়াও সংগঠনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, জামায়াত শিবির 1971 সালে মুক্তিযুদ্ধে যেভাবে হিংস্রতার সঙ্গে সহিংসতা আর হত্যাকাণ্ড চালিয়েছে, বর্তমানে ঠিক তেমনিভাবে আক্রমণ করছে সংখ্যালঘু সম্প্রদায় এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডক্টর সারওয়ার আলী, ডক্টর সাদেকা হালিম, ডক্টর সানজিদা এবং নাট্যশিল্পী ও নির্মাতা রোকেয়া প্রাচী।